শারদীয় দুর্গোৎসবলে মাজত আর মাথো তিনটা দিনহে আছে। গতি এটা চারিওফলে দুর্গা দেবীর আরাধনার প্রস্তুতি চলছে। পূজা মণ্ডপ সমূহ নির্মাণের অঘোষিত প্রতিযোগিতা চলছে। বিভিন্ন থিম লয় পূজা মণ্ডপ ইতিমধ্যে নির্মাণ হয়েছে আর সাজু হয়েছে। কোভিড কালের পিছত এবার পুনের উখল মাখলে দুর্গা পূজা উদযাপন করবেন রাজ্যবাসী এটা সম্পূর্ণ সাজু। ঢাউটির মাজেরে যেহেতু পূজা উদযাপনের এবার সকল সাজু হয়েছে, গতি বিভিন্ন ঠাইতে বিভিন্ন ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি সেই সময় প্রস্তুতি দেখাই গেছো পূর্বরে বিভিন্ন থিমেরে যেহেতু পূজা মণ্ডপ সজাই পড়াই তোলা হয়েছে, সেও আমি দেখাইছো। গতি এক প্রকার এটা রাজ্যবাসী পূজালয় বলে সম্পূর্ণরূপে সাজু হয়েছে। বজার সমূহ যথেষ্ট ভিড় পরিলক্ষিত হওয়া দেখবলে পাওয়া গেছে। পূজাত সাজ নতুন কাপড় লোবর সেও দেখবলে পাওয়া গেছে। গতি পূজা বলে কলে মাদকতা থাকে, যে উৎসাহ উদ্দীপনা থাকে, সকলো এবার পরিলক্ষিত হওয়া দেখবলে পাওয়া গেছে। আর বিশেষ মৃৎশিল্পী সকল সম্পূর্ণরূপে সাজু হয়েছে, গতি শেষ পরব দিবর সাজু হয়েছে। পূজা মণ্ডপ সমূহ এনেধরনের রং বিরঙের সজাই করাই তোলা হয়েছে। আর আমি যেহেতু জানাই গেছো যে অঘোষিত প্রতিযোগিতা এক প্রকার, গতিকে এটা ঠাই ঠাই আমি যদি কোন যে গুৱাহাটী মহানগরীতে প্রায় 200 বা 300 পূজা মণ্ডপ ইতিমধ্যে সাজু হয়েছে। ঠিক তেনেদরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা এনেধরনের মণ্ডপসমূহ সাজু হয়েছে, সকল সাজু হয়েছে। মাজত সময় নাই বলে কলেও ভুল কোয়া নহব, কারণ মাজত মাথো আর তিনটা দিনে আছে। গতি এটা এনেধরনের সাজু হওয়া দেখবলে পাওয়া গেছে। আর যখন মৃৎশিল্পী ইতিমধ্যে শেষ পরশ দিয়েছে, মণ্ডপসমূহ সাজু হয়েছে আর আকর্ষণীয় মণ্ডপ, তারপরে প্রতিযোগিতা সমূহও আছে। গতি পূজা বলে কলে এটা সকল সাজু সকল ব্যস্ত। যেহেতু বিভিন্ন প্রান্তর পূজার প্রস্তুতিসমূহ আমি পয়ার ভাগের পর দেখাই গেছো, গতি ঠায় ঠায় পূজার প্রস্তুতি প্রায় একে ধরনের বলে কলেও ভুল কোয়া নহব। আর এইবলি যেহেতু দেখবলে পাওয়া গেছে যে দুটা বর্ষ আমি ভালদরে পূজা পালন করব নিল, গতি এই দুটা বর্ষর পিছত এটা সকলবর সাজু হয়েছে। আর বিশেষ যখন কর্মকর্তা থাকে, আনহাতে প্রত্যেক পূজা মণ্ডপর কথা যদি আমি কবলে যাও, তেতিয়াহলে প্রত্যেকে সুকিয়া এক থিমের মাজরে আগবাড়ি গেছে। তারপরে সরকার তরফের প্রায় এক এসওপিও দিয়া হয়েছে, গতি কেনেধরনের মণ্ডপসমূহ সজাব লাগবে, কেনেকা ধরনের মণ্ডপসমূহ বা কেনেধরনে PWDর NOC লোব লাগিব বা প্রশাসনের সঙ্গে আলোচনা করব পূজা পাতিবর সকলবর ইতিমধ্যে করে পেলা হয়েছে। যখন পুরনি মণ্ডপ আছে, পুরনি পূজাস্থলী আছে, পূজা কমিটি আছে, সেই সকলখিনি এসওপির মতে করে যাওয়া হয়েছে। গতি সেই সময় থাকবই, কিন্তু তার মাজতে যেহেতু এক অঘোষিত প্রতিযোগিতা থাকে যে কোনে কোনখন পূজা কমিটিয়ে অত্যাধিক ধুনিয়াক পূজা মণ্ডপটি সজাই পড়াই তুলব পারে। গতি বাজেটও ঠিক তেনেধরনের থাকে, বহু লাখ টকিয়া বাজেট থাকে, বাজেট অনুযায়ী আগবাড়ি যায়। কিন্তু কেবল এয়া কলেও ভুল পাওয়া হব, কোনো কোনো ঠাই এনেকা আছে যত খুব সুন্দরক খুব কম খরচের মাজেরে খুব আধ্যাত্মিকতার মাজেরেও কিন্তু পূজা পালন করা দেখবলে পাওয়া যায়। আমি যদি চাও যে যা দুটা বর্ষ সম্পূর্ণ আধ্যাত্মিকতার মাজে দুর্গা পূজা পালন করা হয়েছে, কারণ সেই সময়সাত যেহেতু এসওপি আছিল যে ভিড় ভাড় হব নিব, কোভিড আছিল, গতি ইজনে সিজনের গালয় যেহেতু কোভিড বিয়পি করব পারে, গতি তারবাবে যথেষ্ট কটকটিয়া এসওপি আছিল, গতি এক আধ্যাত্মিক পরিবেশের মাজেরে পূজা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এইবলি তেনকা ধরনের কথা নাই, যেহেতু এটা এক প্রকার কোভিড মুক্ত, সকলে ভেকচিনও লৈছে, গতি কোভিডক প্রতিহত করবরক সকল এক প্রকার সাজু। গতি ক্ষেত্র এইবলি যাহ সেই উৎসাহ যা দুটা বর্ষর পিছত এই উৎসাহ নামি আছে, গতি রাইজ চমকি নরয় ওলাই আহিছে। আর বিভিন্ন প্রকারে ষষ্ঠীরপরা ঠিক একদম বিসর্জনলকে, দেবী বিসর্জনলকে এটা সকলখিনি সাজু করে তোলা হয়েছে। আর তার ভিতর আমি যদি চাও যে অত্যন্ত কালারফুল বা অত্যন্ত রং বিরঙী মণ্ডপসমূহ সজাই পড়াই তোলা হয়েছে। কোরবাতে যদি দেখবলে পাওয়া যাব যে আলোকসজ্জারে আকর্ষণ করবলে চেষ্টা করা হয়েছে, কোরবাত আকো বিভিন্ন ধরনের থিম আছে, কোরবাত কিছু বার্তা দিবলে চেষ্টা করে থাকা হয়েছে। গতি এনেধরনের বিভিন্ন প্রকারে সাজু করে তোলা হয়েছে। আমি পরবর্তী সময়তো দেখাই যাম, আমি বিভিন্ন ঠাইরপরা দেখাম, রাজ্যের উজনিরপরা নামনিলৈকে পূজার যে মাদকতা, পূজার যে পরিবেশ, সেই সকলবর আমি দেখাই যাম। কিন্তু এই সময়সাত অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীসকল, কারণ দুটা বর্ষে যেহেতু এক প্রকার লোকসানের মাজেরে গৈছিল বা লোকসানের মাজেরে যাবলগীয়া হয়েছিল, এইবলি কিন্তু প্রতিমাসমূহ নির্মাণ করে শেষ করেছে। আর যথেষ্ট ব্যবসায়িক ক্ষেত্রে সন্তুষ্ট বলে এক প্রকার বহুখিনি মৃৎশিল্পীয়ে কৈছে।
তেওঁলোকে বনোৱা তেওঁলোকে নিৰ্মাণ কৰা প্ৰতিমা বিভিন্ন স্থানলৈ যাব গতিকে সেইবাবে তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোক সাজু হৈছে সেয়াও এক অন্যান্য পৰিৱেশ আনহাতে যদি আমি বজাৰসমূহৰ কথা কওঁ তেতিয়াহ'লে পূজা পূজা বুলি ক'লে বজাৰত বিভিন্ন ধৰণৰ ৰং বিৰঙী সামগ্ৰী আহি পৰে কণ কণ শিশুসকলক আকৰ্ষণ কৰিব পৰা বিভিন্ন সামগ্ৰী থাকে যিবোৰ আচলতে আমি যোৱা দুটা বৰ্ষত প্ৰায় এক প্ৰকাৰ আমি দেখা নাই বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব সেই তথাপিতো অনুষ্ঠপীয়াকৈ হ'লেও ঠায়ে ঠায়ে বজাৰসমূহত সেইবোৰ দেখিবলৈ পোৱা গৈছিলে কিন্তু সেই যি এক উৎসাহ সেই উৎসাহৰ কিছু ম্লান পৰিছিল কিন্তু এইবেলি পুনৰ সেই সকলোবোৰ ঘূৰি আহিব বুলি সকলোৱে আশা প্ৰকাশ কৰিছে যদিও বা সাৱধানতা থাকিব কিন্তু তাৰ মাজেৰে সকলোৱে কিন্তু আগিৰ অপেক্ষাৰে বাট চাইছে যে এইবেলি পূজা যথেষ্ট সুন্দৰ পূজা হ'ব গতিকে শান্তিপূৰ্ণভাৱে সুন্দৰভাৱেৰে এই পূজা অনুষ্ঠিত কৰিবৰ বাবে ইতিমধ্যে চৰকাৰ প্ৰশাসনো সাজু হৈছে সমান্তৰালভাৱে গতিকে সেয়াও আমি কওঁ জনাই যাম এছঅপিৰ কথাও কৈছোঁ পথ নিৰ্দেশনাও থাকিব গতিকে সেয়াও কিছুদিনৰ পিছতে হয়তো দুদিনৰ ভিতৰত সেয়া ওলাই যাব পথ নিৰ্দেশনা ওলাই যাব গতিকে গুৱাহাটী মহানগৰীৰ পথ নিৰ্দেশনা সময়ত বিষয়েও আমি জনাই যাম কিন্তু এই মুহূৰ্তত যদি আমি কওঁ তেতিয়াহ'লে ইতিমধ্যে দেৱী দুৰ্গাৰ আৰাধনা প্ৰস্তুতি খবৰ অব্যাহত ৰাখিম সময় বিৰতি সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে